প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব কর্মরত মানুষ কিভাবে অঙ্কন করতে হয়। বিভিন্ন দৃশ্যে কিন্তু আমরা বিভিন্ন কর্মরত মানুষ অঙ্কন করতে পারি। তো আজকে আমরা একটি কর্মরত মানুষ অঙ্কন করার চেষ্টা করব। আমরা মানুষ যেভাবে অঙ্কন করতে হয় সেটা নিশ্চয়ই আপনাদেরকে এর আগে দেখাইছি, সেগুলি প্র্যাকটিস করছেন। ঠিক একইভাবে আমরা একটি মানুষের আগে বডির কিছু অংশ এঁকে নেব। মনে করেন আমি একটি কাঠামো দাঁড় করাচ্ছি। আমরা এইভাবে বিভিন্ন রকম মানুষের ভঙ্গি আমরা আঁকতে পারি। আপনারা ট্রাই করবেন, দেখবেন সহজেই আপনি এইগুলি অঙ্কন করতে পারছেন। অর্থাৎ এই জায়গায় এই যে আমরা কাঁধ, এখানে হাতের কনুই, এইভাবে দিয়ে তারপরে আমরা এই জয়েন্টের এখান থেকে আমি সিঙ্গেল একটি দাগে এটি আগে আপনাদেরকে বোঝাই নিলাম। আমরা শীতকালীন দৃশ্য ঠিক এভাবে কিন্তু অঙ্কন করতে পারি। একটি মানুষের বাঘ ঘাড়ে করে আমরা রসের ভাড় এভাবে সুন্দরভাবে দেখাতে পারি। এরকমভাবে একাধিক রসের ভাড় কিন্তু আমরা দেখা দিতে পারি। ঠিক এইভাবে এ পাশেও
অনেক জায়গায় এগুলি ঠিলে বলে, আবার ভাড় বলে, যে যে ভাষায় আপনারা বলেন সেটি এভাবেই মূলত আমরা বোঝানোর চেষ্টা করব যে এইবার এই মানুষটি আমরা সম্পূর্ণ করব। আমরা এই মানুষের প্রথমে তার বডি, তারপরে যেহেতু শীতকালীন যদি আমরা একে থাকি, তাহলে অবশ্যই আমরা এটিকে জামা কাপড় দিয়ে শীতের সময় সেটা আমরা বিভিন্ন পোশাক দেখায় আমরা কিন্তু আটকাই দেব, বডিটি আমরা ঢেকে দেব। এবার আমরা শীতের পোশাক যদি হয়, আমরা হাতা লম্বা জামা অথবা সোয়েটার এইভাবে পরাই দেব, গায়ে হতে পারে চাদর জড়ানো, চাদর এরকম জড়ানো থাকতে পারে, তারপরে জামা হাতা লম্বা জামা, যেহেতু শীতকালে আমরা পোশাক দেব, এই জন্য ইচ্ছা মতো আপনারা পোশাকটি কিন্তু ব্যবহার করতে পারবেন। ইচ্ছা মতো পোশাকটি ব্যবহার করতে পারবে। এবার আমরা এই পায়ের এখানে আর এই পায়ের, গ্রামের মানুষ যেহেতু লুঙ্গি পরা অবস্থায় আমরা দেখা দিতে পারি, জুতা বা স্যান্ডেল যেভাবে হোক আমরা এখানে পরাই দিতে পারবো। তাহলে একটি মানুষ কিন্তু হয়ে গেল, এই মানুষটি ওই দিকে যাচ্ছে, অর্থাৎ তার মুখের সামান্য অংশ দেখা যাবে, সামান্য অংশ দেখা যাবে, বাকি অংশগুলি তার মাথার চুলে ঢেকে যাবে। এখন যদি মনে করি আমরা তার মাথায় বা কানে টুপি দিয়ে, শীতকালীন এরকম টুপি দিয়ে ঢেকে দেব, সেটাও কিন্তু আমরা এরকম দিতে পারি, কারণ
শীতের সময় এরকম ঠান্ডায় মানুষ কিন্তু বিভিন্ন জামা কাপড় বিভিন্নভাবে পরে তারপরে বাইরে বাইর হয়। তো আমরা এইভাবেই এইভাবে আমরা মূলত বিভিন্ন ছবিগুলি আগে ড্রয়িং করে তারপরে কিন্তু আমরা সুন্দরভাবে একটা স্কেচ করে আমরা ফাইনাল করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, কর্মরত মানুষ বিভিন্নভাবে আপনারা অঙ্কন করে এভাবে দেখাতে পারেন। এখানে যদি মনে করেন আপনারা অন্য কোনো কিছু দেখাবেন, ধান দেখা দিতে পারেন, কৃষকরা কিন্তু এরকম ধান বোঝাই করে দড়ি দিয়ে রাম বেঁধে এরকম ধান বোঝাই করে কিন্তু নিয়ে যায়। আপনি যদি চাইলে সেটাও আপনারা এখানে দেখাতে পারেন যে কৃষক মাঠের থেকে ধান কেটে নিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আপনারা দেখাতে পারেন। তখন তার ড্রেসের পরিবর্তন থাকবে। যদি মনে করে শীতকালীন দৃশ্য অঙ্কন করবেন তাহলে তার এইভাবে পোশাক আশাক বিভিন্ন কিছু দেখায় আপনারা এইভাবে অঙ্কন করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কর্মরত মানুষ কিভাবে অঙ্কন করা যায়, কিভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আপনারা বিভিন্ন ছবি বিভিন্নভাবে প্র্যাকটিস করতে থাকবেন। আশা করি আপনারা সহজেই এই প্র্যাকটিসের যে ছবিগুলি আপনারা অবশ্যই গ্রুপে দিয়ে দেবেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করছি। অবশ্যই আপনারা হাজিরাটি দিবেন, ক্লাসটি শেয়ার করবেন এবং আপনার অঙ্কন করা ছবি অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।